বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে পুলিশ সুপারদের চাকরি থাকবে না, জেলা প্রশাসকদের অন্য কোনো জায়গায় বদলি করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইফতেখার আলম উর্ফে খোকন। দলের ডিসিএসপিরাও বিষয়টি জানেন বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। ইফতেখার আলম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক পদেও আছেন। 12 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইফতেখার ওই মন্তব্য করেন। তার সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এ নিয়ে নানা আলোচনাও চলছে। ইফতেখার নারায়ণগঞ্জ 4 ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। ওই সাক্ষাৎকারে কাউন্সিলর ইফতেখার আলমকে বলতে শোনা যায়, দলের এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকতো না, ডিসি মনে মনে জানে এ সরকার না থাকলে আমারে ট্রান্সফার করে দিত। ওই সাক্ষাৎকারে কাউন্সিলর ইফতেখার আলমকে বলতে শোনা যায়, দলের এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকতো না, ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার করে দিব। 11 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী 2023-24 অর্থবছরে 695 কোটি 7 লাখ টাকার বাজেট ঘোষণা করেন। ওই বাজেট ঘোষণার অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তার কথা শুনেন না, তারা দুই সংসদ সদস্যের কথা শুনেন। মেয়র আইভীর ওই অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইফতেখার আলম বলেন, আইভী খালি কইব পুলিশ তারে সহযোগিতা করে না, আপনাকে কেন সহযোগিতা করবে? আজকে নারায়ণগঞ্জ শহরে শেখ হাসিনার পক্ষের জন্য আপনি এমন কিছু তো দেখাইতে পারলেন না, কেমনে পারবেন? আজকে যদি 36টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকতো, আমরা শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম। এখন এই টিভির মাধ্যমে বললাম, শামীম ওসমান শুনলে আমাকে বার করে দিব। কাউন্সিলর ইফতেখার আলম বলেন, আজকে সারা নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে বক্তাছে, শেখ হাসিনাকে নিয়ে উচ্চবাচ্য, নারায়ণগঞ্জের বিএনপি কথা বলতেছে, নানান কিছু বলতেছে, মেয়র কোন, বড় বড় নেতা কোন, এত বড় বড় পোস্ট লইয়া বইয়া রইছে, বলতেছে এসপি হুনে না আমার কথা, ডিসি হুনে না, হুনবো কি আর লাগিয়া, আপনার এ পাশ করাইলে কি লাভ হয় দেশে, দলের কি লাভ হয়? আজ দলের এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকতো না, ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার করে দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব? আপনার ভেতরে তো ভয় নেই, এই সরকার না থাকলে আপনার কিছু হইব? মেয়র আইভীর উদ্দেশ্যে ইফতেখার আলম আরো বলেন, আজকে শামীম ওসমান এত বড় জনসভা ডাক দিছে, বিএনপি কে হুমকি দামকি দিতাছি, আমি আমার এলাকা থেকে এত লোকজন নিয়ে জনসভা যামু, বিএনপি আইলে তো একসময় আমাকেও দৌড়ানি দিতে পারে, ওনারে আর দিত না, মানে আইভীকে আর দিবে না, ওনারে আরো বহাইয়া আরামে রাখবো, এই আমলেও দিব না, ওই আমলেও দিব না, ওনারই তো আমল, ওনারই তো সব আমল। আরেক প্রশ্নের জবাবে ইফতেখার আলম বলেন, অন্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারলে শামীম ওসমান থাকতে পারবো না কেন? দেশ ছাড়া পালায় আত্মগোপন করে কারা? যাদের সঙ্গে কারো কোনো লিয়াজু নেই, যাদের সঙ্গে যাদের সম্পর্ক নেই, কট্টর, আমি আওয়ামী লীগের কট্টর, এটার ভেতরে কোনো আপোষ নেই। যদি অন্যান্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারে, শামীম ওসমান থাকতে পারবো না কেন? এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ইফতেখার আলম বলেন, তার বক্তব্য পুরোপুরি আসেনি, তার বক্তব্য আংশিক এসেছে, তাই আজ অনলাইন পোর্টালটি পুরো বক্তব্য দেবে, পুরো বক্তব্য দিলে তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন, এর বাইরে তিনি কোনো কথা বলতে রাজি হননি।